আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বপ্নাস কুকস অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের এই মিনি সাইজের বোগুলা তৈরি করে দেখাবো। দেখুন, বোগুলা দেখতে যেমন সুন্দর, তেমনি তৈরি করাও খুব সহজ। বোগুলা আপনারা ছোট বাচ্চাদের জামাতে, ছোট বাচ্চাদের টুপির উপরে, ছোট বাচ্চাদের জুতাতে, এমনকি ব্যাগেও লাগাতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করি। এর জন্য নিয়েছি উল এবং 3.00 mm হুক। প্রথমে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। ম্যাজিক রিং তৈরি করে 5টি চেন করে নেব। পাঁচটি চেন করে নিয়েছি। এখন আমি ডাবল ট্রেবল কুশেট করব বা ডাবল ট্রিপল কুশেট করব। তো তার জন্য হুকে আমি 3টি প্যাচ দিয়ে নেব। আমরা ডাবল কুশেটের ক্ষেত্রে হুকে একবার প্যাচ দিয়ে থাকি, ট্রিপল কুশেটের ক্ষেত্রে দুইবার প্যাচ দিই, এবং ডাবল ট্রেবল কুশেট বা ডাবল ট্রিপল কুশেটের ক্ষেত্রে আমরা হুকে 3বার প্যাচ দিয়ে নেব। 3বার প্যাচ দিয়ে নিয়েছি। এখন আমি হুকটাকে রিংয়ের মধ্যে ঢুকিয়ে একটা লুপ বের করে নিয়ে আসব। দেখুন, লুপ বের করে নিয়ে এসেছি। আমার হুকে 5টি লুপস তৈরি হয়েছে, 1, 2, 3, 4, 5। হুকে 5টি লুপস তৈরি হয়েছে। এখন আমি 2টি 2টি করে লুপস বের করে দেব। এভাবে করে 2টি করে করে 4বার লুপস বের করে দেব। দেখুন, 2বার হলো, 3বার, 4বার। তো দেখুন, এভাবে করে আমি 6টি ডাবল ট্রেবল কুশেট করব। তো আবার হুকে আমি 3টি প্যাচ দিয়ে নিচ্ছি। রিংয়ের মধ্যে হুকটাকে ঢুকে একটি লুপ বের করে নিয়ে আসছি। তারপরে আবার 2টি 2টি করে লুপ আমি বের করে দিচ্ছি। আবার আমি ডাবল ট্রিপল কুশেট করার জন্য হুকে 3টি প্যাচ দিয়ে নিলাম। এভাবে রিংয়ের মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটা লুপ বের করে নিয়ে আসলাম। তারপর আমি 2টি 2টি করে লুপ বের করে দিব। দেখুন, 2টি 2টি করে লুপ 4বার করে বের করে দিচ্ছি। মূলত এটাই ডাবল ট্রিপল কুশেট বা ডাবল ট্রিপল কুশেট। এভাবে করে আমি 6টি ডাবল ট্রিপল কুশেট করব। ম্যাজিক রিং কীভাবে করতে হয়, কীভাবে ডাবল ট্রিপল কুশেট করতে হয়, তার বেসিক ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এভাবে করে 6টি ডাবল ট্রিপল কুশেট করব। মূলত ডাবল ট্রিপল কুশেট এবং ডাবল ট্রিপল কুশেট একই জিনিস। দেখুন, 3টি প্যাচ দিয়ে নিয়েছি হুকে। রিংয়ের মধ্যে হুকটাকে ঢুকালাম, এভাবে একটি লুপ বের করে নিয়ে আসলাম। তারপর 2টি 2টি করে লুপ আমি এখন ছেড়ে দিচ্ছি। এভাবে করে 6বার করে নিয়েছি। দেখুন, 6বার করে নেওয়া হয়ে গেছে। আমি এখন আবার 5টি চেন করব। দেখুন, 5টি চেন করে নিয়েছি। আমি এখন এই 5টি চেনকে রিংয়ের মধ্যে থেকে লুপ এনে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। দেখুন, রিংয়ের মধ্যে থেকে লুপ বের করে নিয়ে এসেছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। আমার বয়ের একটি সাইড কমপ্লিট হয়ে গেছে। দেখুন, আমি আরেকটি সাইড সেমভাবে করে নেব। তো তার জন্য আবার আমি 5টি চেন করব। তো দেখুন, 5টি চেন করে নিয়েছি। এখন আমি আবার সেমভাবে 6টি ডাবল ট্রিপল কুশেট করব।
তো তার জন্য হুকে তিনবার প্যাঁচ দিয়ে নিলাম। এভাবে রিংয়ের মধ্য থেকে লুপ এনে দুইটি দুইটি করে লুপ বের করে দিচ্ছি। এভাবে করে চারবার করে লুপ বের করে দেব। তো দেখুন এভাবে করে একটি একটি করে ডাবল ট্রেবল কুশেট তৈরি হচ্ছে। দেখুন তিনটি প্যাঁচ দিলাম, রিংয়ের মধ্যে ঢুকালাম, এভাবে দুইটি দুইটি করে লুপ বের করে দিলাম। এভাবে করে এখানেও আমি ছয়টি ডাবল ট্রেবল কুশেট তৈরি করে নেব। দেখুন আমার পাঁচটি ডাবল ট্রেবল ক্রোশেট করা হয়ে গেছে। আমি আরো একটি করে নিচ্ছি। মূলত এক পাশে যা করেছি অপর পাশেও ঠিক সেরকম করে করব। তো দেখুন ছয়টি ডাবল ট্রেবল ক্রোশেট করে নিয়েছি, এখন আমি আবার পাঁচটি চেন করব। পাঁচটি চেন করে নিয়েছি, এখন আমি ম্যাজিক রিংটাকে একটু ছোট করে নেব। এই সুতাটাকে ধরে এভাবে টান দিয়ে রিংটাকে একটু ছোট করে নিলাম। এখন আমি যে পাঁচটি চেন করে নিয়েছি সেই পাঁচটি চেনকে এভাবে রিংয়ের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তো দেখুন এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি। আমি একটু রিংটাকে আরেকটু ছোট করে নিচ্ছি। দেখুন আমার বোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই সুতাটাকে একটু লম্বা করে রেখে কেটে দেব। সুতাটা লম্বা করে রাখার কারণ বোটার মাঝখানে সুতাটা পেঁচাতে হবে। তো দেখুন ঠিক এমনটা হয়েছে। এখন আমি এই সুতাটাকে, বড় যে সুতাটি রয়েছে সেই সুতাটিকে এভাবে আমি পেঁচাবো বইয়ের মাঝখান দিয়ে। দেখুন এভাবে পেঁচিয়ে দিচ্ছি। এভাবে করে পেঁচিয়ে দিয়েছি। এখন আমি পিছন দিকে গিয়ে এই সুতাটাকে আগের এই সুতাটার সাথে বেঁধে দেব। আপনারা চাইলে সুই দিয়ে সেলাই করেও দিতে পারেন, আমি বেঁধে দিচ্ছি। এই সুতাটাকে কেটে দিচ্ছি। তো দেখুন আমার মিনি সাইজের বোটা তৈরি হয়ে গেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।